আসসালামু আলাইকুম সকাল 10টার শীর্ষনিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি ঘুরে যায় চিত্রাঙ্গের পাণ্ডবে প্রাণ গেল 10 জনের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ফিরছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে জলাবদ্ধতায় নাকাল ঢাকা রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 6 সোনার দাম কমছে ভরিতে 1166 টাকা চিনি সংকটের নেপথ্যে গ্যাস সংকট অভিযোগ ব্যবসায়ীদের তবে ভোক্তা অধিকার বলছে 7টি কারণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া যাবে না বলছেন চরমনাই পীর ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী রিভা রাজিয়া সহ 8 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়েছে এবং নেদারল্যান্ডসকে হারিয়ে টি-20 শুভ সূচনা বাংলাদেশের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের মূল কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে চিত্রাঙ্গের অগ্রভাগ সোমবার 24 অক্টোবর সন্ধ্যা 6টায় ও মূল কেন্দ্র রাত 9টায় উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার উপর দিয়ে চলে গেছে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়ে ঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হয়েছে সমুদ্র উপকূলের 15টি জেলার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতা নিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার দিবাগত রাত পর্যন্ত কুমিল্লায় 3 জন ভোলায় 2 জন সিরাজগঞ্জে 2 জন নড়াইল বরগুনায় ও ঢাকায় 1 জন সহ মোট 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার 25 অক্টোবর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় আঘাত হানার সঙ্গে সঙ্গে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর মধ্যে অবশ্য বিদ্যুৎ ফিরতে শুরু করেছে তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে সোমবার ভোর থেকে শুরু হয় বৃষ্টিপাত সকালের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর জলাবদ্ধতার প্রভাবে রাজধানী জুড়ে দেখা গেছে যানজট দিনের পর রাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ি রেল গেটের কাছে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে এক নারী সহ 6 জন দগ্ধ হয়েছেন সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে দগ্ধরা হলেন মারিয়া মোহাম্মদ নবীন মামুনুর রশিদ শান্ত মজিবর ও মুক্তার দগ্ধ মারিয়ার স্বামী আলী নূর জানিয়েছেন কসাইবাড়ি রেলগেটের পাশে বাজারে মুক্তার ভাইয়ের হোটেল নামে পরিচিত হোটেলে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ওই হোটেলে পুরি পেঁয়াজ ও বেগুনি সহ ভাজা পোড়া আইটেম বিক্রি করা হয় দেশের বাজারে সোনার দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার ভরি প্রতি সর্বোচ্চ 1166 টাকা কমেছে তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়াবে 80132 টাকা সোনার নতুন দাম আজ মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে এ নিয়ে টানা চতুর্থবারের মতো স্থানীয় বাজারে সোনার দাম কমলো জুয়েলার্স সমিতি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে তারা বলছে স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি চিনি সরবরাহকারী মিল মালিক ও চিনি ব্যবসায়ীরা জানিয়েছেন চাহিদা অনুযায়ী আরো 3 মাসের অপরিশোধিত চিনি রয়েছে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ না থাকায় চিনি পরিশোধন করতে পারেনি মিলগুলো তবে বাজারে চিনির সংকট এবং দাম বৃদ্ধির পেছনে 7টি কারণ চিহ্নিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব কারণের মধ্যে আছে গ্যাস সংকট চিনি বেচাকেনায় মুদ্রিত ভাউচার না দিয়ে কারসাজি এবং ব্যাংকে এলসি খোলার জটিলতা বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটি রিফাইনারি এবং ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বাজারে অভিযান এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চিনির সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মিল মালিক রিফাইনারি পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ নিয়ে আলোচনা হয় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না সোমবার দুপুরে নীলফামারীতে ইসলামী আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এক পথসভায় তিনি এ কথা বলেন শহরের শেরেবাংলা সড়কের তামান্না মোড়ের ওই সমাবেশে চরমনায় পীর আরো বলেন আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে চরম মিথ্যাচার করে আলেম ওলামা সহ যৌক্তিক সমালোচনাকারীদের হয়রানি করছে
হত্যা চেষ্টার অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সহ আট জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম আহমদ হুমায়ুন কবির 15 নভেম্বর নতুন তারিখ ধার্য করেন। এদিন মামলার ধার্য দিনে লালবাগ থানার পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এদিন ধার্য করা হয়। গত 28 সেপ্টেম্বর আদালতে মামলাটি করেন ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। মামলার অপর আসামিরা হলেন নুজাদ ফারিয়া, রোকসানা মিম ইসলাম, নুরজাহান রিতু আক্তার, আনিকা তাবাসুম সোনা ও কামরুন নাহার জ্যোতি। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সেই 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 6টি আসর হয়ে গেল, মূল পর্বে আর একটি জয়ও ধরা দেয়নি। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের জয় শুভ সূচনা পেল টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারালো 9 রানে। দর্শক, আমাদের পরবর্তী দুপুর 1টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।